নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি। যারা একটু স্পাইসি খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম আইডিয়াল। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 400 গ্রাম। 400 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু নুন দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, আপনারা চাইলে পাতে লেবুও ব্যবহার করতে পারেন। আধখানা লেবুর রস আমি ভালো করে মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাতে করে ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি, যাতে মাছের মধ্যে খুব সুন্দর করে লেবুর গন্ধটা ঢুকে যায়, আর খেতে কিন্তু তখন এটা খুব সুস্বাদু হয়ে যাবে। কড়াইতে ততক্ষণে তেল গরম হতে বসিয়েছিলাম। 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, সেটাকেও আমি 4 টুকরো করেছি। 1/2 ইঞ্চির আদাকে 3 টুকরো করে নিলাম। রসুন দিয়ে দিলাম আমি এখানে 8 থেকে 10 কোয়া। 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি এটাকে। 1 চিমটের মতন আমি এখানে নুন দিলাম। প্রথমে বেশি নুন দেবেন না, এরপরে কিন্তু নুনটা আরেকটু পড়বেই এর মধ্যে। আমি এখানে জিরা পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, ধনিয়া পাউডার দিলাম 1/2 টিস্পুন, দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম খুব সামান্যই। এবার এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এই ভাজাটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে দিয়ে আমরা বেটে নেব। বেটে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমার পেস্টটা এখানে একদম তৈরি হয়ে গিয়েছে। আবারও বলছি, ভাজাটা একদম ঠান্ডা হলেই কিন্তু মিক্সিতে বাটবেন। আমি এখানে কড়াইতে আবার তেল গরম হতে বসিয়েছিলাম। এর মধ্যে আমি 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে দিলাম। তার সাথে দিলাম 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু গরম হতেই যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে আমি মিলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদ অনুযায়ী আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুন, জিরা পাউডার দিলাম 1 টিস্পুন, ধনিয়া পাউডার দিলাম 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1 চা চামচ। এবার ভালো করে এটাকে কম আঁচে মিলিয়ে নিচ্ছে। দেখুন, মশলাটা একটু কষতে কত সুন্দর রং চলে এসেছে। এই রান্নার বিশেষত্ব হলো এর মধ্যে কিন্তু জলের ব্যবহার একদমই হয় না, তাই রান্নাটা একটু কম আঁচে করবেন। 1 ঘন্টা হয়ে গিয়েছে আমার। আমি এখানে চিংড়ি মাছগুলোকে এবার গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাছটাকে আমি মশলাটার সাথেই একটু মিলিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের একটা মজার ব্যাপার হলো এটার হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর নারকেল বাটার 1/3 কাপ পেস্ট। আমি এখানে নারকেল বাটা দিয়েছি মোটামুটি 3 টেবিল স্পুনের মতন, আর টক দই দিয়েছিলাম এখানে আমি 1 টেবিল স্পুনের মতন, আর কাজু বাটা দিয়েছিলাম 1 টেবিল স্পুনের মতো। এবার আমি গ্রেভিটা একটু কষা কষা হতে আমি এখানে গরম মশলা পাউডার দিলাম 2 টেবিল চামচ। এতক্ষণে আমি কিন্তু জলও দিইনি বা এটাকে ঢাকা দিয়ে হতেও দিইনি। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেব 3 থেকে 5 মিনিটের জন্য, একদম লো আছে। 5 মিনিট পর ফিরে আসলাম। গ্রেভির রঙটা শুধু দেখুন, হয়তো আমাকে কিছু বলতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু হবে। অনেকভাবেই তো চিংড়ি মাছ আমরা তৈরি করে দেখি, কিন্তু একবার এভাবে রান্না করে দেখুন। আশা করি বাড়ির সবার খুব ভালো লাগবে এবং আপনার নিজেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে একটা দুর্দান্ত চিংড়ি মাছের মালাইকারির রেসিপি রয়েছে। যদি আপনাদের মালাইকারির রেসিপির দরকার হয় তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এবার আমি এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা দেওয়ার পর একটু ভালো করে এটাকে আমি মিলিয়ে নিচ্ছি।
দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি প্রন গোয়ানিস কারি, আপনারা এইভাবে তৈরি করতে পারেন, আশা করি সবার খুব ভালো লাগবে। ভাত তো বটেই, আমরা বাঙালিরা ভাতটা পছন্দ করি ঠিকই, কিন্তু এটা কিন্তু নান বলুন বা রুমালি রুটি বা যে কোনো পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটা কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন ভালো লাগলে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিচে থাকা রেড সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দেবেন, আর তার সাথে থাকা বেল আইকনটাকেও একবার প্রেস করে দেবেন। আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটাও আমাকে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, ধন্যবাদ।